পন্তেশ্বরের কায়গ্রাম এলাকায় স্ত্রীকে খুনের দায়ে গ্রেপ্তার হলো স্বামী। স্ত্রীকে খুনের পর দেহ লোপাট করতে তা বস্তাবন্দি করে গোয়ালঘরের মাচায় তুলে রেখেছিল স্বামী, কিন্তু সে সুরক্ষা আর হলো না। বৃহস্পতিবার রাতে সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীদের সংশয়ের মুখে পড়ে গৃহস্বামী। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে। রোমহর্ষক এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কায়গ্রাম এলাকায়। স্বামীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। কায়গ্রামের বছর 18 ফুলকলি খাতুন এবং বাবু শেখের মাত্র 3 মাসের দাম্পত্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই ছিল, তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ফুলকলি শ্বশুরবাড়ির তরফে বারবার বলা হচ্ছিল ঘরের বউ ঝগড়াঝাঁটি করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সেই মতোই বৃহস্পতিবার বাইক নিয়ে স্ত্রীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে বাবু শেখ। তবে তার আগেই যদিও সে স্ত্রীকে পরিকল্পনা মাফিক খুন করে দেহ লোপাটির ব্যবস্থা করেছিল। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে এমনই বুঝতে পেরেছে। এদিনে সকলের চোখে ধুলো দিয়ে বাবু শেখ দিনভর স্ত্রীকে খোঁজার অভিনয় করে রাতে বাড়িতে ফিরে আসে একাই। বৃহস্পতিবার আরও গভীর রাতের দিকে তাদের বাড়ির গোয়ালঘর থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। তখনই সন্দেহ হয় তাদের। রাতেই খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোয়ালঘরে ঘুরে দেখে আবিষ্কার করে মাচায় একটি বস্তাবন্দি দেহ রাখা। মন্তেশ্বর থানার পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবার শুনে নেওয়া যাক মৃতার মা এবং মৃতার দিদার শাশুড়ির বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আপনার যে মেয়েটি মারা গেছে সেটা আপনার কে? ওই আমার জামাই আর শাশুড়ি মেরেছে রে। মৃতটা কে? মৃত ব্যক্তি কে? আমার মেয়ে। তো কি কি ঘটনা ঘটেছে তা আপনার জামাই বা জামাইয়ের মা মারেছে? মেয়ে যদি টাঙ্গি দিয়েছে বাস্তায় পুড়িয়ে মাথায় থুই দিয়েছে, বলছে তোর মেয়ে অন্য জায়গায় পালিয়ে গিয়েছে আমাকে বলছে। এর আগে কোন জামাইয়ের সঙ্গে মেয়ের কোন গন্ডগোল হতো? আমার মেয়ে একবার ছোট ছোট মেয়ে আছে, দেখা করে যেত ওদের সামনে মার চল দিয়ে বলতো। আমার মাকে বলি না, তোর মেয়েটা বলে দিত, মেয়েগুলিকে বলতো, মাকে যেন বলি না। আমার মেয়ে একা গিয়েছে বলে বলতো মাকে কথা। ওটা কি নিজেটা পছন্দ করে বিয়ে করেছিল? হ্যাঁ, নিজে পছন্দ করে করেছে। আচ্ছা, কি মানে আপনাদের টাকা পয়সার জন্য কিছু চাপ দিত নাকি ছেলে? মাঝে মাঝে একদিন 5000 টাকা দিয়ে। তারপর কি ঘটলো? ওই তো কালকে দিন মেরে দিয়ে আমি 3 দিন একবার আনতে গেলাম। আমাকে ফোন করলে সুইচ অফ করে দেবে, ফোন ওর মা কেটে দেবে, দিয়ে সুইচ অফ করে দেবে, ফোনে কথা কইতে দেবে না। যে একবার লুকিয়ে ফোন আমাকে ধরালে সন্ধ্যের বেলায়। সেটা কবে? যেদিন মেরে দেবে সেদিন সন্ধ্যের বেলায়। সেটা কতদিন আগে? কতদিন সন্ধ্যের বেলা কথা কইয়ে দিই, বলি মা রাত্রে আবার করবো, সবার সময় কিছু আর করে নাই। তোমার মেয়ে দেখো গলায় বস্তায় পুড়িয়ে টিয়ে মাচায় টাঙিয়েছি দিয়েছ। আমার ভাই ছুটি গিয়ে দেখছে যে হ্যাঁ বস্তায় পুরা আছে। এখন আপনার জামাইয়ের কি চাইছেন? জামাই শাস্তি চাই, ফাঁসি চাই, দুজনের মায়ের বদলে দুজনের শাস্তি চাই। ওদের আমার মেয়েকে যেন জীবন দিয়েছে, ওদেরও চাই সেমন ধারা। যে গৃহবধূটা মারা গেছে উনি আপনার সম্পর্কে কে হয়? এটা কি ছেলের বৌমা না মেয়ের? মেয়ের মানে নাতির মেয়ের ছেলের নাকি? তো কিভাবে আপনি এই মৃত্যুটাকে দেখছেন? কি দেখলেন আপনি যখন? আমি দেখি, আমরা ঘরের মালিক আছি, আমরা দেখি। যখন বাড়িতে লোকজন এলো তখন কিভাবে দেখলেন? লোকজন আসে নাই, তারপর বৈকাল বেলায় যখন লোকজন এলো সন্ধ্যেবেলায় তখন দেখলাম যে লোকের গা দাঁড়িয়েছে পুলিশের নাম আইছে। কোথায় ছিল বাড়িটা? ওই মাচায় ছিল। মানে বাড়ি মাচা না গোয়ালে মাচায়? ওই যে গোয়ালে। গোয়ালে? ওই যে গোয়ালে, গোয়ালে মাচায় ছিল। আচ্ছা, বলতে পারি না, শোনা সব যাতে থাকি না, বুড়ো মানুষ নেই যে রোগী বাড়িয়ে মরে। তা আপনার মেয়ে জামাই বা নাতি এখন কোথায়? বাড়ি থেকে চলে গেছে। আমরা বাড়িতে ছিলাম না, আমরা মাল টাঙা গেছিল ওনার ওই পায়ের ফুটাই ছবি করা, এসে দেখছি বাড়ি কেউ নাই। আপনার নাম? সেমিয়াজি। ছেলের মৃতার
মিতার কে হচ্ছে? মিত যে মহিলা, It's caught in the crossfire.